মিথ্যা বলে লাভ নাই, 9 লাখ টাকা দেবে। 9 লক্ষ টাকা, কিন্তু আমরা শুনলাম 1 কোটি টাকা লটারি লেগে। 1 কোটির লটারি পেয়ে কোটিপতি মানিক দলুই। যে দোকান থেকে লটারি কাটা হয়েছিল সেই দোকানটি ফুলমালায় ভরে গিয়েছে এবং জনতার মুখে মুখে রটে গেছে 1 কোটির লটারি পেয়ে মানিক দলুই কোটিপতি হয়েছে। ঘাটাল থানার অন্তর্গত গোমমহলের বাসিন্দা মানিক দলুই, যিনি সবজি বাজারে বসে আলু বিক্রি করেন, সেই আলু বিক্রেতা মানিক দলুইয়ের মুখ থেকে শুনে নেওয়া যাক আসলে ঠিক কত টাকা তিনি পেয়েছেন। এই মুহূর্তে আমরা হাজির হয়েছি ঘাটাল থানার অন্তর্গত গোমহল গ্রাম, যেখানে একজন কাকুর লটারি লেগেছে। যদিও খবর রটে গিয়েছিল যে 1 কোটি টাকার প্রাইস লেগেছে একজন ব্যক্তির, খাঞ্জা মনোহরপুরের অন্তর্গত যে পোল, মনোহরপুরের পোল, সেখানে লটারি কেটেছিলেন। কাকু আপনার নামটা বলবেন? মানিক দলুই। আপনার কত টাকা লটারি লেগেছে? 9 লক্ষ টাকা লটারি লেগেছে। শুনছিলাম 1 কোটি টাকা লটারি লেগেছে, ওটা ফেক? ওটা মানে রটিয়ে দিয়েছে কেউ? কবে লেগেছে এই লটারি আপনার? দুদিন আগে লেগেছে। এই টাকাটা কি আপনার হাতে এসে গেছে নাকি পরে পাবেন? এক সপ্তাহ পরে আপনাকে ব্যাংক থেকে গিয়ে নিয়ে আসতে হবে নাকি আপনার পোস্ট বাই পোস্ট আপনার বাড়িতে চলে আসবে? আচ্ছা আচ্ছা, এর জন্য যে লটারির যে দোকানদার বা এজেন্ট, ওনাকে কি কিছু কমিশন দিতে হবে? আচ্ছা 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 আচ্ছা, তো টাকাটা আপনি কি কাজে লাগাবেন? আচ্ছা দর্শক, ওনার বাড়ি রয়েছে দেখুন, ওনার দোতলা একটি বিল্ডিং হয়েছিল এবং সেটি অসমাপ্ত রয়েছে। কাকু বলছেন এই টাকাটা দিয়ে বাড়ি সম্পূর্ণ করে তুলবেন। আপনার বাড়িতে কে কে আছে কাকু? আমার বাড়িতে আমরা স্বামী স্ত্রী আর দুটো ছেলে। আপনার নামটা? মানিক দলুই। আচ্ছা 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 আচ্ছা, মানিক দলুই আপনার নাম। আপনার বাড়িতে স্বামী স্ত্রী এবং 2 ছেলে? আচ্ছা আচ্ছা, একটি মেয়েও আছেন? আচ্ছা আচ্ছা। এই অগাধ পরিমাণ টাকা, 9 লক্ষ টাকা, যেটা 1 কোটি টাকা শোনা গিয়েছিল, 9 লক্ষ টাকাটাও অনেকটাই টাকা। এই মোটা রকমটা আপনি বাড়ির কাজে লাগাবেন। আচ্ছা, এই টাকাটা আপনার হাতে আসবে, আপনি কি ভেবেছিলেন যে লটারিটা আপনার লেগে যাবে? কত টাকা দিয়ে কেটেছিলেন লটারি? 300 টাকা লটারি কেটেছিলেন কি? 300 দিয়ে? না, 600 টাকা। 300 যা 600 টাকার কেটেছিলেন, কিন্তু একটা সেট ছিল আপনার 300 টাকা, সেখান থেকে আপনার 9 লক্ষ টাকা লটারি লেগেছে।